বাগেরহাটের কোচুয়া থেকে মানবতা বিরোধী অপরাধ মামলার পলাতক আসামি কুখ্যাত রাজাকার আব্দুল লতিফ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরাতে অভিযান চালিয়ে উপজেলার রাঢ়িপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে কোচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে রাজাকাররা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সপক্ষের প্রায় 150 লোককে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনা ঘটায়।